শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আপনারা যে যেখানে বসে আমাদের বাউবি পরিবেশিত টিভি অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আজ আপনাদের জন্য পরিবেশিত হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পরিচালিত বি এ বি প্রোগ্রামের দর্শন বিষয়ের দর্শন পরিচিতি কোর্সের তৃতীয় ইউনিটের দ্বিতীয় পাঠ অর্থাৎ দর্শন ও বিজ্ঞান নিয়ে আলোচনা বন্ধুরা আজকে আমাদের জন্য এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দর্শন বিষয়ের বিশেষজ্ঞ এস এস এর সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আনিসুর রহমান আসুন প্রথমেই জেনে নেই দর্শন ও বিজ্ঞান কি এ সম্পর্কে পূর্বে বিজ্ঞান ও দর্শনের মধ্যে কোনো পার্থক্য করা হতো না সব প্রাকৃতিক বিজ্ঞানই ছিল প্রাকৃতিক দর্শন পরবর্তীকালে প্রাকৃতিক বিজ্ঞান সম্বন্ধে মানুষের জ্ঞান যত বেড়েছে ততই তা দর্শন থেকে আলাদা হয়ে পৃথক পৃথক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা মনোবিদ্যা ইত্যাদি অনেক স্বতন্ত্র কিছুদিন আগে দর্শনের অন্তর্ভুক্ত ছিল এ থেকে বোঝা যায় দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক খুব গভীর আসুন ফিরে যাই মূল অনুষ্ঠানে স্যার প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব দর্শন ও বিজ্ঞান কি এ সম্পর্কে সত্যের সাথে বলতে হয় দর্শন ও বিজ্ঞানের কোনো সর্বজন সম্মত বা মাপা জোখা সংজ্ঞা নেই সাধারণত দেখা যায় প্রায় প্রতিটি সংজ্ঞাই সংকীর্ণতা দোষে নতুবা অতি অতিব্যাপকতা দোষে দুষ্ট উদাহরণস্বরূপ যদি বলা হয় বিজ্ঞান হল সুসংবদ্ধ জ্ঞান তাহলে অনেক মানবিক বিষয় বা বিদ্যা ও সামাজিক বিদ্যাও বিজ্ঞানের আওতাভুক্ত হয়ে পড়ে আবার যদি বলা হয় যে বিজ্ঞান হলো প্রাকৃতিক প্রপঞ্চসমূহের নিয়মবদ্ধ পরীক্ষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে জগত জীবনের তথ্যমূলক বিবরণ দান তাহলেও দেখা যায় অনেক বিজ্ঞান আছে যেমন আকারগত বিজ্ঞান উদাহরণস্বরূপ বলা যায় গণিত বা পরিসংখ্যান বিজ্ঞান থেকে বাদ পড়ে যায় ফলে কোনো সংজ্ঞায় আসলে সর্বজনসম্মত নাই সাধারণভাবে বলা যায় প্রতিটি বিজ্ঞান প্রকৃতির একটি নির্দিষ্ট দিক বা বিভাগ সম্পর্কে সুস্পষ্ট সুনির্দিষ্ট ও সুনিশ্চিত জ্ঞান দান করে অর্থাৎ বস্তু সম্পর্কে আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাই হলো বিজ্ঞানের আলোচ্য বিষয় সংক্ষেপে আমরা বলতে পারি বাস্তব অভিজ্ঞতা লব্ধ ঘটনা বা প্রপঞ্চসমূহের সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানই হলো বিজ্ঞান পক্ষান্তরে দর্শন হলো জীবন ও জগতের মূল্য অবধারণ বা স্বরূপ বিশ্লেষণ বা ব্যাখ্যা সংক্ষেপে আমরা বলতে পারি জীবন ও জগৎকে ঘিরে যেসব মৌলিক প্রশ্ন বা মৌলিক জিজ্ঞাসা বা মৌলিক বিশ্বাস বা যেসব মৌলিক প্রত্যয় আছে তার সবিচার সমীক্ষণে হলো দর্শন অর্থাৎ যেসব বিশ্বাস বা প্রত্যয় মানব জীবনে বা সমাজে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে এবং যেগুলোর প্রশ্ন বা জবাবের পরেই এবং তার জবাবের পরেই নির্ভর করে মানব সমাজের অগ্রগতি বা মানব নিয়তি সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে দর্শন তবে দর্শনে দুটি ধারা আছে একটি ধারার যারা দার্শনিক যাদেরকে বলা হয় বিশ্লেষণে দার্শনিক তারা সাধারণত এই ধরনের অনুধানমূলক চিন্তার দিকে না যেয়ে জীবন জগতের প্রশ্নাবলী বা মৌলিক বিশ্বাস বা প্রত্যয়ের ভাষাতাত্ত্বিক ও যৌক্তিক বিশ্লেষণ করে আবার এন অনেক দার্শনিক আছেন যারা স্বাধীন চিন্তা বা অনুধানী চিন্তার মাধ্যমে জীবন ও জগৎ সম্বন্ধে নানান বিশ্ববিক্ষা উপস্থাপন করে এই মোটামুটিভাবে বলা যায় যে দর্শন বিজ্ঞানের সাধারণ সংজ্ঞা বা একটা সাধারণ পরিচিতি স্যার আমরা প্রথমেই আলোচনা থেকে জেনেছিলাম দর্শন সম্বন্ধে পড়তে গিয়ে যে পূর্বে দর্শন ও বিজ্ঞানকে পৃথক করে দেখা হতো না এটি কেন ধন্যবাদ আসলে একসময় সত্যি সত্যি দর্শন ও বিজ্ঞান একসাথেই ছিল এবং দীর্ঘকাল যাবৎ দর্শন এবং বিজ্ঞানের এই অঙ্গীভূত অবস্থাটি বিরাজমান ছিল ইভেন এমনকি মানে দেখা যায় যে প্রায় একশো বছর আগেও যে বিজ্ঞানের যে অন্যতম শাখা যেমন পদার্থবিদ্যা এটি ফিলোসফি অফ নেচার নামেই পরিচিত ছিল এবং আমরা দেখি যে বিজ্ঞানের ইতিহাসে যে গ্রন্থটি খুবই প্রভাবশালী হিসেবে পরিচিত নিউটনের লেখা এটি ষোলোশো সাতাশি সালের পাঁচই জুলাই প্রকাশিত হয় এই বইটির নামও কিন্তু ছিল ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা অর্থাৎ এটা ল্যাটিন নাম অর্থাৎ এটি ছিল আসলে ম্যাথমেটিক্যাল প্রিন্সিপলস অফ ন্যাচারাল ফিলোসফি ফলে দেখা যাচ্ছে কি যে সে সময় প্রকৃতিকেন্দ্রিক যে বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞান প্রাকৃতিক দর্শন হিসেবেই পরিচিত ছিল এবং অনেক দিন পর্যন্ত পদার্থবিদ্যা রসায়নশাস্ত্র জ্যোতির্বিদ্যা মনোবিজ্ঞান এসব বিষয় ছিল দর্শনেরই অঙ্গীভূত পরবর্তীতে জ্ঞানের বিকাশ যখন বেড়েছে বা প্রতিটি বিজ্ঞান যখন তার পরিধি বেড়েছে তারপরে আরও বেশি বস্তুনিষ্ঠ হয়েছে তখন বা সুনিশ্চিত তো জ্ঞানের দিকে তারা অগ্রসর হয়েছে তখন এই সব বিদ্যাগুলো দর্শন থেকে বের হয়ে স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আবির্ভূত হয়েছে ফলে দেখা যায় কি যে একসময় দর্শন ও বিজ্ঞান আসলেই একসাথে ছিল পরবর্তীতে এরা ভিন্ন হয় আচ্ছা স্যার দর্শন ও বিজ্ঞানের সাদৃশ্য বোঝাতে যে একটি কথা বলা হয়ে থাকে যে জগৎ ও জীবনের ব্যাখ্যাকার হিসেবে দার্শনিক ও বিজ্ঞানী একই পথের যাত্রী তারা কিভাবে একই পথের যাত্রী এটি একটি চমৎকার প্রশ্ন আসলে বিজ্ঞানী এবং যারা দার্শনিক তাদের কিন্তু উভয়ের উদ্দেশ্য হল জগৎ ও জীবনের রহস্য উদ্ঘাটন করা অর্থাৎ এই দুটি বিদ্যায় অজানাকে জানার চেষ্টা করে এবং এই জীবন ঘিরে যে রহস্য তা উদ্ঘা উদ্ঘাটনের চেষ্টা করে ফলে এদিক থেকে আমরা বলতে পারি যে দার্শনিক এবং বিজ্ঞানী একই পথের যাত্রী এ প্রসঙ্গে আমি প্রখ্যাত দার্শনিক এবং গণিতবিদ এন হোয়াইট একটি বক্তব্য উল্লেখ করতে চাই হোয়াইট এট সময় বলেছিলেন আসলে বিজ্ঞান ও দর্শন হলো মানব মনের একই উদ্যোগেরই দুটি দিক আর এই উদ্যোগ হলো জগৎকে ভালোভাবে জানা এবং জগৎ এবং জীবন সম্বন্ধে মানুষের দৃষ্টিকে প্রসারিত করা এবং এককালে যা অসংলগ্ন ছিল এবং অস্পষ্ট ছিল সেগুলি কি সুসংবদ্ধ করা বা পরিষ্কার করা এবং এই যে ব্যাপার অর্থাৎ দার্শনিক এবং বিজ্ঞানীর যে একটি লক্ষ্য উদ্দেশ্য হলো যে রহস্য উদ্ঘাটন করা সত্যকে জানা এবং আমরা জানি আইনস্টাইন একটা চমৎকার কথা বলেছিলেন যে মধুরতম অনুভূতি লাভ করা যায় বা লাভ করতে পারি আমরা জীবন ও জগতের রহস্য উদ্ঘাটনের কৌতূহল সমৃদ্ধ অভিজ্ঞতা থেকে এবং তিনি একসময় বলেছেন যে কাজ আমাকে আনন্দ দেয় তাহলে এই 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 অনন্ত প্রবাহমান জীবন এবং অস্থিমান জগতের আলো আধারিত যে রহস্য সে সম্বন্ধে সত্যিকার তথ্য বা সত্যিকার রূপ জানা বা চেষ্টা করা স্যার এমন কথাও বলা হয়ে থাকে যে দর্শন হলো বিজ্ঞানের বিজ্ঞান তো এটি একটু ব্যাখ্যা করে বলবেন এটি আসলে এই অর্থে বলা হয় যে প্রতিটি বিজ্ঞান আমরা দেখেছি যে প্রকৃতির একটি নির্দিষ্ট বিভাগ নিয়ে আলোচনা করে অর্থাৎ বিজ্ঞানের যে আলোচনা সেটি কিন্তু খণ্ড খণ্ড কিন্তু দর্শন প্রত্যেকটি বিজ্ঞানের মূলভূত যে সত্য এবং মূল যে আবিষ্কার বা মূল যে তথ্য সেটাকে সমন্বিত করে জগত জীবনকে ঘিরে একটি পরিপূর্ণ বা একটি সামগ্রিক ব্যাখ্যা দাঁড় করায় এই অর্থে বলা যায় যে বিভিন্ন বিচ্ছিন্ন বা বিভক্ত বিজ্ঞানগুলোকে একত্রিত করে এই যে সমন্বিত ব্যাখ্যা দানের যে একটা প্রচেষ্টা দর্শন করে এই অর্থে আমরা বলতে পারি যে দর্শন হলো সকল বিজ্ঞানের বিজ্ঞান স্যার দর্শন ও বিজ্ঞানের অমিল বোঝাতে যে বলা হয়ে থাকে যে বিজ্ঞান হচ্ছে খণ্ড এবং দর্শন হলো অখণ্ড কেনই এই মতবাদ কোন বিজ্ঞান আরেকটি বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করে না জীববিদ্যা জীবকোষ নিয়ে জীবনের রূপ লক্ষণ নিয়ে আলোচনা করে পদার্থ বিজ্ঞান জড়বস্তুর বা অনুপরমাণুর গঠন বা তার বিন্যাস নিয়ে আলোচনা করে ফলে দেখা যায় যে প্রতিটি বিজ্ঞানই আসলে বিভক্ত বা খণ্ড এবং দর্শন আবার অখণ্ড কারণ দর্শন য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা আবিষ্কার ইভেন ধর্মতাত্ত্বিক যেসব দৃষ্টিভঙ্গি বা আবিষ্কার বা তত্ত্ব সামাজিক তত্ত্ব সকল ধরনের পরিপ্রেক্ষিত থেকে যেসব বিবেচনা বা তত্ত্ব আছে বা তত্ত্ব আছে সেগুলোকে সমন্বিত করে সামগ্রিক একটি দৃষ্টিভঙ্গি বা একটি তত্ত্ব উপস্থাপন করে ওই অর্থে যেটি আমি আগেও বললাম যে বিজ্ঞানকে আমরা বলতে পারি বিজ্ঞান খণ্ড খণ্ড বা খণ্ডিত আর দর্শন হল অখণ্ড একটি আলোচনা স্যার তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি যে বিজ্ঞান বিজ্ঞানের প্রকৃতি নিয়ে আলোচনা করে না কিন্তু দর্শন বিজ্ঞানের প্রকৃতি নিয়ে আলোচনা করে হ্যাঁ এটি তো চমৎকার কথা বা একটি সত্য উক্তি আসলে বিজ্ঞানের বিজ্ঞান নানান ধরনের বিষয় নিয়ে আলোচনা করে বটে কিন্তু বিজ্ঞান তার নিজস্ব যে প্রকৃতি বা নেচার নিয়ে আলোচনা করে না কেমন বিষয়টি আমরা পরিষ্কার করতে পারি যেমন বিজ্ঞান প্রকৃতির মধ্যে যে একটি নিয়মানবর্তিতা আছে এটি বিজ্ঞান কিন্তু ধরে নাই। যেটি আমরা বলি ইউনিফর্মিটি অফ নেচার এবং প্রকৃতির মধ্যে এই যে বিভিন্ন ঘটনা যেটি ঘটে এই ঘটনাবলির মধ্যে কার্যকরণ বলে একটি সম্পর্ক আছে কজাল রিলেশন বলি অর্থাৎ প্রতিটি ঘটনা একটা কারণ থাকে কারণের আবার আরেকটি কারণ থাকতে পারে এই যে ঘটনা এবং কারণের যে পারস্পরিক যে সম্পর্ক এই ব্যাপারে বিজ্ঞান সব বিজ্ঞানী ধরে নাই যে এই কার্যকরণ সম্পর্ক আছে কিন্তু আসলে কি কার্যকরণ সম্পর্ক আছে ঘটনা আর কার্যের যে এই কারণের যে সম্পর্ক সে কি সবসময় থাকবে এটি কবিচ্ছেদ্য এবং এই যে প্রকৃতির যে নিয়ম প্রকৃতির যে নিয়মানুকভাবে আচরণ করে তারপরে আমরা যেটা এই যে স্পেস বলি যে স্থান বা টাইম একাল কাল এইসব বিষয়গুলো দেখা যায় যে বিজ্ঞান ওভাবে ব্যাখ্যা করে না ফলে বিজ্ঞান যেসব স্বীকার্য সত্যকে ধরে নিয়ে অগ্রসর হয় সেসব স্বীকার্য সত্য আসলে দর্শন আলোচনা করে ফলে দর্শন বিজ্ঞানের যে কিছু মৌলিক বিষয় যে জিজ্ঞাসাগুলো নিয়ে বিজ্ঞান অগ্রসর হয় সেই বিষয়গুলো অত্যন্ত বিচারমূলকভাবে পর্যালোচনা করা হয় দর্শনে এজন্যই বলা হয় যে বিজ্ঞান তার নিজস্ব প্রকৃতি নিয়ে আলোচনা করে না বরং এই আলোচনার করে হচ্ছে দর্শন এবং দর্শন একটি একটি শাখাই কিন্তু আছে ব্রাঞ্চ আছে সেটি হচ্ছে ফিলোসফি অফ সায়েন্স এবং এই এই যে শাখা দর্শনের এখানে বিভিন্ন বিষয় আছে যেমন মনে করেন ফিলোসফি সায়েন্সের ক্ষেত্রে ফিলোসফি অফ ফিজিক্স ফিলোসফি অফ কেমিস্ট্রি ফিলোসফি অফ মেডিসিন ফিলোসফি অফ অ্যাস্ট্রোনমি ফিলোসফি অফ সাইকোলজি এই যে বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রিক যে দর্শন দার্শনিক যে চর্চা সেখানে প্রতিটি বিজ্ঞানেরই এই মূল্যভূত সত্য এবং স্বীকার্য সত্যগুলো নিয়ে দর্শনে আলোচনা করা হয় কিন্তু এই যে নৈতিকতার জগৎ সৌন্দর্যের জগৎ ধর্মের জগৎ বা মূল্যবোধের জগৎ এটি পুরোপুরি কিন্তু বিজ্ঞানের আওতা বহির্ভূত বিজ্ঞান কখনোই কোনটি নৈতিক কোনটি অনৈতিক কোনটি সত্য কোনটি মিথ্যা কোনটি কল্যাণকর কোনটি অকল্যাণকর এইসব বিষয় নিয়ে কিন্তু বিজ্ঞান মাথা কামায় না ফলে অনেক সময় এই জন্য অনেকে দুঃখ করে বলে যে যে হারে যান্ত্রিক শক্তির বিকাশ পৃথিবীতে ঘটেছে সেই হারে নৈতিক বা নান্দনিক শক্তির বিকাশ পৃথিবীতে ঘটেনি ফলে এই দুই শক্তির যদি পারস্পরিক বা সমান্তরাল বিকাশ না ঘটে তাহলে মানুষের প্রগতি বা মানুষের এই যে কল্যাণ এটি ধরে রাখা যাবে না মজার ব্যাপার হলো দর্শনের এখানেই কিন্তু একটি শ্রেষ্ঠত্ব বা পারস্পরিক বলা যায় যে দর্শনের এখানে আরও বেশি সামগ্রিক যে দর্শনে যেমন বৈজ্ঞানিক সত্য বা বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে আলোচনা করা হয় তেমনি মানুষের নৈতিক জীবন এবং নৈতিকতার জগৎ সৌন্দর্যের জগৎ প্রভৃতি অর্থাৎ মূল্যবোধের জগৎ দর্শনের অঙ্গীভূত ফলে এই অর্থে দর্শন কিন্তু বিজ্ঞানের থেকে ব্যাপক এবং সাময়িক বা সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি স্যার দর্শন ও বিজ্ঞানের অমিল বোঝাতে যে এদের পদ্ধতিগত ভিন্নতার কথা বলা হয়ে থাকে এ ব্যাপারে কিছু বলবেন দর্শনের পদ্ধতি বা দার্শনিক দৃষ্টিভঙ্গি আর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কিন্তু এক না যদিও আমরা আগে বলেছি যে দর্শন ও বিজ্ঞানের লক্ষ্য বা উদ্দেশ্যে মিল আছে উভয়ই সত্য সন্ধান করে বা উভয়ের লক্ষ্য হল জ্ঞান এবং মজার ব্যাপার হলো যে দর্শন বা ফিলোসফি শব্দের অর্থ যেমন জ্ঞানানুরাগ এই যে সায়েন্স যে শব্দটি যে ল্যাটিন শব্দ থেকে এটি এসেছিল সেই শব্দেরও কিন্তু অর্থ ছিল জানা বা জ্ঞান ফলে দর্শন ও বিজ্ঞান উভয়েরই কিন্তু লক্ষ্য জ্ঞান এই প্রাকৃতিক জগতের বা এই অভিজ্ঞতার জগতের কোনো একটি সমস্যা চিহ্নিত করে বিজ্ঞান এই সমস্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য সে সংগ্রহ করে একজন বিজ্ঞানী এবং এই তথ্যগুলোকে সে বিশ্লেষণ করে এই বিশ্লেষণ করার পর এ থেকে সে একটি অনুমান বা প্রকল্প হাইপোথেসিস দাঁড় করায় এই হাইপোথেসিসের কে সে প্রমাণ করার জন্যে সে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি এই অনুমান বা প্রকল্প যদি প্রতিষ্ঠিত হয় বা প্রমাণিত হয় তাহলে সেটি সে গ্রহণ করে আর যদি এই প্রকল্প ভুল বা ভ্রান্ত প্রমাণিত হয় তাহলে বিজ্ঞানী নতুন প্রকল্প গ্রহণ করেন সেটি পুনরায় যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে যদি সেটি প্রমাণিত হয় তাহলে তিনি এটি এই সাধারণীকরণ করার চেষ্টা করেন অর্থাৎ এটি পৃথিবীর সমশ্রেণীর ঘটনাবলির ক্ষেত্রে একটি সাধারণ সত্য একটি সার্বিক সত্য এটি তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন অর্থাৎ তত্ত্বের রূপ দেন এবং এটি জনসমক্ষে বা বৈজ্ঞানিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করেন এই যে একটি প্রক্রিয়া অভিজ্ঞতা জগতের এটি বিষয় নিয়ে এই যেটি সুসংবদ্ধ প্রক্রিয়া এটি কিন্তু বিজ্ঞানের একটা বৈশিষ্ট্য বা পদ্ধতিগত যে বৈশিষ্ট্য কিন্তু আমরা যদি দেখি পক্ষান্তর দর্শনের পদ্ধতিটা কি দর্শন কিন্তু ঠিক এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে না দর্শনের বিভিন্ন দার্শনিক সমস্যা নিয়ে আলোচনা করে এবং সাধারণত দর্শন যেসব সমস্যা নিয়ে আলোচনা করে ঠিক বিজ্ঞানের মতো অতটা অনেক সময়